হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে বাহারি সব পণ্য দৈনন্দিন গৃহস্থালী কাজে একসময় কদর ছিল এসব সামগ্রীর একসময় ফেনীর মৃৎশিল্পের খ্যাতি ছিল দেশজোড়া বানানো হতো হাড়ি পাতিল কলসি ব্যাং পিঠা তৈরির ছাঁচ পুতুলসহ বিভিন্ন সামগ্রী কিন্তু কালের পরিক্রমায় তা আজ হারাতে বসেছে সেই জায়গা দখল করে নিচ্ছে প্লাস্টিকের তৈরি পণ্য এখন মনে করে এগুলো বিক্রি বেচা বিক্রি হয় না মাটির দামও বেশি প্লাস্টিক বা নানান ধরনের জিনিস বাইরানোর ওদিকে এটা বিলুপ্ত হয়ে গেছে আর কি অন তো আর কিছু চলেন না অনগা খালি খোলা খোলা কয়েক কেন মানাইও ঠিকমতো হয় না জেলার ছাগল আর চম্পকনগর গ্রামের পাল সম্প্রদায়ের প্রত্যেকে এক সময় এই শিল্পের সঙ্গে জড়িত ছিল মাত্র দশ থেকে বারোটি পরিবার আজও ধরে রেখেছে পূর্বপুরুষের পেশা এছাড়া পশুরাম সোনাগাজী ও ফুলগাজী উপজেলার শত শত পরিবার জড়িত ছিল এ পেশায় বাজার পড়ে যাওয়ায় জীবিকার তাগিদে এখন অন্য পেশায় চলে যাচ্ছেন মৃৎশিল্পীরা হস্তশিল্প বা কুটি শিল্প আমাদের যে মৃৎশিল্প এগুলোর জন্য নানান জায়গায় নানান সরকার নানান কিছু করতেছে আমাদের এখানে কোনো প্রকার কোনো উদ্যোগ বা কোনো আবেগ নিয়ে কেউ আসে নাই কষ্ট করি বানাই দেন আমরা তো ওইটা সঠিক টাকা পয়সা তখনও পাইনি মৃৎশিল্প টিকিয়ে রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ফেনী বেসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মৃৎশিল্পকে আরো সমৃদ্ধ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে পণ্যগুলোকে ডাইভার্সিফিকেশন করে আরো বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের প্রশিক্ষণ দিয়ে কার্যক্রম শুরু করব বলে আশা করছি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলার মৃৎশিল্পের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা ニュースデスク。<music>